অ্যাললো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন ওই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করবো সিচুয়েশন বেসড প্রশ্নগুলো তোমরা কীভাবে উত্তর দেবে বা সাইকোলজিক্যাল প্রশ্নগুলো তোমরা কীভাবে হ্যান্ডেল করবে অথবা ইমোশনাল প্রশ্নগুলোকে কীভাবে ডিফেন্ড করবে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো আর আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আশা করছি অনেকটা প্রফিটে থাকবে তো অল অ্যাবাউট প্রফিট চ্যানেলকে সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই কিন্তু এইরকমই গুরুত্বপূর্ণ আরও আরও অনেক কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য অল অ্যাবাউট প্রফিট চ্যানেল হামেশাই নিয়ে আসবে তো চলো ভিডিওটা বেশি লম্বা করছি না ভিডিওটা আজকে খুব ছোট্ট হবে তো তোমরা একটু চেষ্টা করো শেষ পর্যন্ত দেখা তো চলো শুরু করা যাক তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে সিচুয়েশান বেসড প্রশ্নগুলোকে কীভাবে হ্যান্ডেল করবো কারণ আমরা সবাই জানি যে এই সিচুয়েশান বেসড প্রশ্নগুলোর উপরেই কিন্তু ভিত্তি করে তোমার যে নাম্বারটা সেটা প্রচুর ভ্যারি করবে তোমার পুঁথিগত বিদ্যার যাচাই কিন্তু তোমার মেন পরীক্ষায় এবং প্রিলি পরীক্ষায় হয়ে গেছে তোমার কিন্তু ফিজিক্যাল যে সক্ষমতার পরিচয় সেটা কিন্তু পিএমটি এম এবং হয়ে গেছে এরপর তোমার বুদ্ধিমত্তার পরিচয় তুমি সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করতে পারো সেই সমস্ত কিন্তু জিনিস যাচাই করা হবে তোমাকে ইন্টারভিউর মাধ্যমে এক কথায় বলা যায় যে পার্সোনালিটি টেস্ট তোমার পার্সোনালিটিটা কেমন রয়েছে কীভাবে তোমার পার্সোনালিটি বিল্ড করেছো তোমার সিচুয়েশনকে হ্যান্ডেল করার অ্যাবিলিটি সেগুলো কিন্তু পরীক্ষা হবে তোমার ইন্টারভিউতে তাই বারবার বলছি এই ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো চলো প্রথমটা দেখে নিচ্ছি প্রথমেই বলা হচ্ছে সিচুয়েশন বেসড প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিলে ম্যাক্সিমাম স্কোর হবে তো বন্ধুরা সিচুয়েশন বেসগুলো কিন্তু খুবই ভাইটাল বিষয় এগুলি নিয়ে তুমি তাৎক্ষণিক কিছু বলার জন্য কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে ঘরে অনেক রকমের প্রশ্ন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে যে এই প্রশ্নটা আমাকে করলে আমি কী উত্তর দেবো এবং এই উত্তরের পরিপ্রেক্ষিতে আমাকে কী প্রশ্ন করছে সমস্ত কিছু কিন্তু তোমাকে বাড়ি থেকে ক্লিয়ার করে যেতে হবে তাও দেখবে তোমাকে ইন্টারভিউতে গিয়ে কিন্তু আলাদা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কারণ সিচুয়েশন বেসড প্রশ্নগুলো কী ধরবে তোমাকে সেটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ তোমার উত্তরের ভিত্তিতে কিন্তু সিচুয়েশান বেসড প্রশ্নগুলো তৈরি হয় তুমি সেখানে কী উত্তর দিচ্ছ সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে তো তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কী বলছো আর তার পরিপ্রেক্ষিতে কী প্রশ্ন হতে পারে এরপর বলছি কীভাবে তোমরা সিচুয়েশন বেসড প্রশ্নগুলোকে হ্যান্ডেল করবে তো একটা কমন প্রশ্ন যেটা সবাই জানে হয়তো যে তুমি পুলিশ কেন হতে চাও এই প্রশ্নটার উত্তরে নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট কী বলবে কমেন্ট সেকশানে জানাও সবাই জানে যে আমার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল পুলিশ হওয়ার রাইট এটা কিন্তু সবাই বলবে আর এটা বলা যথাযথ কারণ তুমি যে চাকরিটা করতে যাচ্ছো সেই চাকরিটার প্রতি তোমাকে তো ইন্টারেস্ট শো করতে হবে ইন্টারভিউরকে তাই না তুমি যদি চাকরিটার প্রতি ইন্টারেস্ট শো করতে না পারো তোমার যদি ইন্টারেস্টেই না থাকে সেই চাকরিটার প্রতি তাহলে তো তুমি চাকরিটাই করতে পারবে না পরবর্তীকালে যদি তুমি সেই চাকরিটা ছেড়ে পালিয়ে আসবে তাহলে তো সেই পোস্টটা আরও ভ্যাকেন্ট হয়ে যাবে তো তোমাকে তো মাস্ট সেই চাকরিটার প্রতি একটা প্যাশন দেখাতে হবে কি কি বলছি বুঝতে পারছো তো তো তোমাদের যে প্রশ্ন করা হলো যে তোমরা পুলিশ কেন হতে চাও সেটার উত্তরে তো তুমি বলবে যে আমার ছোটোবেলার থেকে স্বপ্ন এটা তো একটু বাউন্ডারির মধ্যে পড়ে এই প্রশ্নটার উত্তর তো কোটি কোটি রকমের হবে না হ্যাঁ আলাদা আলাদা হবে পার্সেন্ট অনুযায়ী উত্তরটা আলাদা আলাদা হবে মানছি কিন্তু একটা বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির বাইরে তো তুমি আর উত্তর দিতে পারো না ইনলজিক্যাল উত্তর তো তুমি দিতে পারো না লজিক্যাল বলতে গেলে তাহলে কিন্তু তোমাকে বলতে হবে যে আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার ঠিক আছে এরপর এই উত্তরটায় তুমি কীভাবে রিপ্রেজেন্ট করছো তাদের কাছে সেটা কিন্তু তোমার নাম্বারকে ভ্যারি করবে আমি বারবার বলছি তোমাদেরকে এটা কোনো ইন্টারভিউ নয় এটা হচ্ছে একটা পার্সোনালিটি টেস্ট তোমার পার্সোনালিটি কেমনভাবে বিল্ড করেছো তুমি তাৎক্ষণিক সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করছো তোমার বুদ্ধিমত্তা কতটা এটারই কিন্তু পরীক্ষা হবে তোমার ইন্টারভিউতে তোমার পুঁথিগত বিদ্যা কত রয়েছে সেটা কিন্তু তোমার যাচাই হয়ে গেছে প্রিলি পরীক্ষায় মেন পরীক্ষায় তুমি ফিজিক্যালি কতটা ফিট সেটাও কিন্তু তারা যাচাই করে নিয়েছে পি এম টি এবং পিইটিতে তাহলে বন্ধুরা একটা কথাই বলতে চাইছি যে সিচুয়েশান বেস প্রশ্নগুলো তোমরা উত্তর বানাচ্ছো সেই উত্তরের পরিপ্রেক্ষিতে কী কী প্রশ্ন তোমাকে করতে পারে ইন্টারভিউররা সেই সেই প্রশ্নগুলোও কিন্তু রেডি করে রাখো এরপর চলে আসছি কীভাবে পারফেক্ট উত্তর বানাবেন তো বন্ধুরা এটা আমার থেকে ভালো তোমরা বলতে পারবে কারণ তোমাদের লাইফকে তোমার থেকে বেশি কিন্তু কেউ চেনে না তোমাকে যখন একটা কিছু প্রশ্ন করা হবে তুমি কেন পুলিশে আসতে চাও তো তোমার স্বপ্ন রয়েছে না তোমার আর্থিক সমস্যা রয়েছে না ফ্যামিলিতে কিছু প্রবলেম রয়েছে এটা কিন্তু তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না হ্যাঁ আমি একটা গাইড করে দিতে পারবো আর তোমরা যারা আমার থেকে উত্তর চাইছো অবশ্যই কিন্তু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অডিও মেসেজ বা কোয়েশনটা টাইপ করে পাঠাবে আমি চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দিয়ে ধর আমি কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু গাইড করি তারা আমাকে প্রশ্ন পাঠায় আমি তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি তখনই কিন্তু উত্তরটা বলে দিই তো তোমরাও চেষ্টা করতে পারো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার এছাড়াও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো আর যারা জয়েন হবে তাদেরকে বলছি শুধুমাত্র তাদের জন্য যারা জয়েন হবে তারা কিন্তু এভাবেই জয়েন হবে কারণ অল অ্যাবাউট প্রফিট চ্যানেল শুধুমাত্র এডুকেশন প্রোভাইড করে না এটা একটু আলাদা চ্যানেল অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে এডুকেশনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রফিটের রাস্তাটাও দেখিয়ে দেয় আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ইউজার্সরা কত কত টাকা কিন্তু রোজগার করে তো অবশ্যই টাকা রোজগার করার যদি থাকে অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হবে কারণ এই রিলেটেড পোস্টও কিন্তু তোমরা গ্রুপে পেতে থাকবে ঠিক আছে এরপর চলে আসছি পারফেক্ট উত্তর তো বন্ধুরা পারফেক্ট উত্তরে আমি প্রথমে বললাম যে তোমার লাইফটাকে তোমার থেকে ভালোভাবে কেউ চেনে না তো পারফেক্ট উত্তর তুমি ছাড়া কেউ বানাতে পারবে না আমিও পারবো না হ্যাঁ আমি একটা গাইড করে দিতে পারছি যে এইভাবে বললে কিন্তু ঠিক হবে এরপর তুমি সেটাকে মডিফাই করে তৈরি করো কোনো ইউটিউবারের উত্তর একদম হুবহু কিন্তু কপি করবে না আর করলেও ভালোভাবে করবে সেখানে রিপ্রেজেন্টেশনটা যাতে ভালো হয় এভাবে নয় যে কেঁপে কেঁপে বলছি স্যার আমার 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 স্বপ্ন ছিল স্যার পুলিশ পুলিশ হওয়ার এই যে এই যে কাপানি বা এই যে ভয়টা এই ভয়টা মন থেকে দূর করে দিতে হবে মক টেস্ট দাও নিজের নিজের সঙ্গে কথা বলো ঠিক আছে এরপর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি টাকা না পদ আপনি কোনটা চুজ করবেন তো এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো এর কমেন্ট সেকশানে দিতে পারো আমাকে মেল করতে পারো আমাকে টেলিগ্রাম চ্যানেলে বলতে পারো ঠিক আছে তোমাদের যেখানে মন সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি এটা কীভাবে তুমি হ্যান্ডেল করবে তুমি এভাবে বলতে পারো স্যার আমার কাছে কিন্তু পদটাই শ্রেয় কারণ টাকা যতই থাকুক না একটা মানুষের কাছে টাকা সম্মান কিনতে পারে না এছাড়াও যতই টাকা থাকুক না কেন টাকা একদিন শেষ হয়ে যাবেই কিন্তু যদি আমার কাছে পদটা থাকে প্রথম কথা তো আমি একটা সম্মান পাবো এবং যদি আমি পদ পাই তাহলে কিন্তু আশা করছি আমার টাকার অভাব হবে না কারণ সরকার আমাকে যথেষ্ট টাকা সেই পদ্মার জন্য দেবে তাই কিন্তু আমি টাকার বদলে কিন্তু পদ্মাই সবসময় চুজ করব বুঝতে পারলে এভাবে একটুকু সিম্পলিফাই করে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো যাতে কোনো রিপিট প্রশ্ন সেটার জন্য না হয় ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা এছাড়াও তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমার সঙ্গে কনভার্সেশন যদি খাবার থাকে আমাকে ডাইরেক্ট তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের প্রশ্ন নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে এক লাইক করবে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড জিন্দ ভাল থাকবেন